নমস্কার। স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, এতক্ষণে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। সুতরাং এই বিষয়ে আর বিশেষ কিছু বলবো না, শুধুমাত্র এই কথা বলবো, এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটি নিয়মিত দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, এবং যারা এই মুহূর্তে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটি শ্রীবৃদ্ধি ঘটুক, চ্যানেলটি গ্রো করুক, এই কামনা করি। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি। বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গল যে মুহূর্তে এনওসি পাবে বা ফুটবল রাইস ফেরত পাবে, সেই মুহূর্তে আমি কিন্তু আপনাদের কাছে আবার ফিরে আসবো। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটা বেশ কিছুদিন ধরে আমরা বলে আসছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু এনওসি পাবে এবং আজকে পেতে পারে বা আগামীকাল বা দু তিন দিনের মধ্যে পেতে পারে, সেটা কিন্তু অনেক আগে ইস্টবেঙ্গল পেয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যেটা আপনারা আশা করেছিলেন সেটাই কিন্তু হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কোয়েসের কাছ থেকে তাদের প্রত্যাশিত এনওসি বা ফুটবল রাইস কিন্তু এই মুহূর্তে ফিরে পেয়েছে। আমরা জানতে পেরেছি যে ক্লাবের সোর্সের মারফত যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রত্যাশিত এনওসি বা ফুটবল রাইস কিন্তু ফিরে পেল কোয়েসের কাছ থেকে। যে খবরটা পাওয়ার জন্য আপনারা উদগ্রীব ছিলেন, যে খবরটা পাওয়ার জন্য আপনারা যারা ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছেন তারা বহুদিন ধরে আমাকে প্রশ্ন করছিলেন যে ইস্টবেঙ্গল কবে এনওসি পাবে বা আদৌ পাবে কি না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের ফুটবল রাইজ বা এনওসি কিন্তু পেয়ে গেছে। এই মুহূর্তে সবথেকে বড় খবর যে ইস্টবেঙ্গল কিন্তু কোয়েসের কাছ থেকে তাদের প্রত্যাশিত এনওসি বা ফুটবল রাইজ ফেরত পেয়ে গেল। এবার কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএল খেলা শুধু সময়ের অপেক্ষা। আমরা আশা করছি যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল তাদের যে মূল স্পন্সর ইনভেস্টার সকলের নাম ঘোষণা করবে এবং সেই সঙ্গে তারা কিন্তু আইএসএল খেলবে। এটা কিন্তু শুধু সময় অপেক্ষা, যেটা আমি বহুদিন আগে বলে দিয়েছি আপনাদের, প্রায় ছ মাস হলো আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল খেলবেই এবং আইএসএল খেলবেই। যদি কোনো ইউটিউবার কিন্তু কোনো রকম গ্যারান্টি দিতে আপনারা দিতে পারেনি, তার কেউ কিন্তু একথা বলেনি। যদি আমি একথা মিথ্যা হয় তাহলে আপনারা আমার চ্যানেল দেখবেন না। আমি কিন্তু সেই গ্যারান্টিও দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু এনওসিও পাবে এবং ইস্টবেঙ্গল কিন্তু স্পন্সর নাম ঘোষণা করবে, পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু আইএসএল খেলবে। সেটা কিন্তু সত্য হতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, ইস্টবেঙ্গল এনওসি ফুটবল রাইস ফেরত পেয়ে গেল কোয়েসের কাছ থেকে। এখন তাদের স্পন্সরের নাম বা ইনভেস্টরের নাম কিন্তু তারা খুব শীঘ্রই ঘোষণা করবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল দে অ্যানাউন্স দেয়ার স্পন্সর অ্যান্ড ইনভেস্টার নেম। এবং আমরা এক্সপেক্ট করছি যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল তার যাবতীয় যে লাইসেন্স প্রক্রিয়া আছে সেটাও সম্পন্ন করবে এবং তার আগেই তারা কিন্তু ইনভেস্টর বা স্পন্সরের নাম ঘোষণা করবে। এবং ইস্টবেঙ্গল কিন্তু আইএসএলের দিকে এগিয়ে চলছে, সেটা কিন্তু এই মুহূর্তে বড় খবর যে ইস্টবেঙ্গল আইএসএল খেলছে, তারা ফুটবল রাইটস ফেরত পেয়েছে, এনওসি ফেরত পেয়েছে। যেটা আপনারা বলেন যে যেটা আপনারা প্রত্যাশা করছিলেন যে ইস্টবেঙ্গল কবে এনওসি পাবে বা ফুটবল রাইটস পাবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে বড় খবর তারা কিন্তু পেয়ে গেল। তো ভিডিওটি আজকে এখানে রাখছি, শুধুমাত্র ফুটবল রাইট সংক্রান্ত এই রিপোর্টটা দেওয়ার জন্য। ইস্টবেঙ্গলের যে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক যারা উদগ্রীব ছিলেন তাদেরকে এই খবরটা দেওয়ার জন্য এই ভিডিওটি করছি এই মুহূর্তে। তো আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এবং সবার আগে শুধু এটুকু বলবো, যাওয়ার আগে যে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রাইবের মধ্যে দিয়ে চ্যানেলটি শ্রীবৃদ্ধি ঘটুক, এই আশা এই প্রত্যাশা আমি রাখি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন সবাইকে ভালো রাখে। নমস্কার।